আমি অনেকে চিহ্নিত মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তার বাঁচিয়ে রাখে, অমর করে রাখে। আমি আপনি একদিন থাকবো না সমাজের আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি কোন রাজনৈতিক বক্তব্য দিব না, খালি একটা কথা বলতে চাই, ওনার যে ত্যাগ সেটার প্রতিদান বাংলাদেশের জনগণকে দিয়ে দিয়েছে। আমি যে যেরকম আমি শুরু থেকেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার সাথে তার যে আত্মিক সম্পর্ক ছিল এটা চিন্তা করা যায় না। রাজনীতি সে করতো, তার রাজনীতি প্রত্যেকেরই করার অধিকার আছে, কিন্তু প্রত্যেকটি মানুষকে সে তার আত্মার কাছে সম্পর্ক করে নিয়েছিল। তার বড় প্রমাণ পাওয়া যায় বাংলাদেশে যখন রাজনীতি দ্বিধা বিভক্ত, সেই সময় সাদেক হোসেন খোকা কিন্তু মেয়র হয় এবং সেখানে সর্বদলীয় মানুষজনের জ্ঞানী গুণী ব্যক্তি যাদের তাদের নামে কিন্তু রাস্তার নামগুলি করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে অগ্রণী ভূমিকা রেখেছে তার মধ্যে সাদেক হোসেন খোকা সর্বাগ্রে ছিল, রক্ত দিয়েছে এই দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। সাদেক হোসেন খোকার সবচেয়ে বড় পরিচয় ছিল যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং দলের ঊর্ধ্বে বোধহয় সাম্প্রতিককালের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। তাকে এক কথায় বলতে পারে যে ঢাকার খোকা। মৃত্যুটা স্বাভাবিক, কিন্তু সকল মৃত্যুই সবসময় স্বাভাবিক মনে হয় না। খোকার মৃত্যুতে দলগতভাবে আমরা জাতিগতভাবে বাংলাদেশের জনগণ, ব্যক্তিগতভাবে আমি নিজেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত মনে করি। মানুষের বিপদ আপদ তাকে না ডাকলে সে সেখানে হাজির হতেন, সাধ্যমতো সকলের বিপদের পাশে থাকতেন, এটা তার একটা গুণ। আরেকটি হলো ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে জয় করতে পারতেন।